পোস্ট অফিসে কর্মরত এক এজেন্টের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে ঘেটে চাঞ্চল্য ছড়ালো রানীগঞ্জের 88 নম্বর ওয়ার্ডের ইস্ট কলেজ পাড়া এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা যায়, ওই ওয়ার্ডেরই বাসিন্দা বছর 42-এর গৌতম বাউড়ি পোস্ট অফিসে এজেন্ট হিসেবে কাজ করতেন, আর তার সাথে কর্মসূত্রে স্থানীয় এক ব্যক্তির বাড়িতে কেয়ারটেকারের কাজ করতেন তিনি। অন্যদিনের মতন সে সেখানেই ছিল বলে জানা গেছে, আর সেখান থেকেই সে পোস্ট অফিসের টাকা পয়সা লেনদেন করত, জানিয়েছেন স্থানীয়রা। অস্বাভাবিক এই মৃত্যুর ঘটনায় মৃত গৌতমের মামি এবং দিদি কি জানালেন শুনে নেব। গৌতম কি বয়স কত প্রায়? বয়স কত হবে তোর? তখন কি দেখলে আপনারা? আমার আছে দেখি না, গৌতম ফাঁসিতে ভিড় এইখানে আমার দেখছি অত ভিড়। তো বলি কি হলে কি হলে? তো বলছি তোমার গৌতম মারা গেল। বলি কি কারণে মারা গেল? পাটা যে লাগাই রাখবি লাগাবে লাগাচ্ছে। কি মনে হচ্ছে? কতদিন কাজ করছে এখানে? কিসের অফিস ছিল এটা? লোকের টাকা পয়সা জমা করতো, মানে এলআইসির কাজ করতো নাকি? কি মনে হচ্ছে আজকে অত বড় ঘটনা? ওই অত বড় ঘটনা আমরা বলবো, আমার দাদা কোনো কিছু হয় নাই, আমার দাদাকে মেরে পদে টাঙাই দিয়া হয়েছে। আমরা তার ওই একটা আমরা কোন কিছু আমাদেরকে একটা ব্যবস্থা করে দাও, ঠিক আছে? যে মেরেছে তার আমরা সঙ্গে সঙ্গে উহাদুকে মারবো, উহার সঙ্গে আমরা লাশ পাঠাবো। তাছাড়া আমরা কিছু চাই? কারোর উপরে শখ আছে নাকি? শখ তো আছে, সবাই তো দুশ্মন উহার। আমরা এই ক্যামেরা চালু করলে বুঝতে পারবে। আর এই ঘটনা জানা যায় বৃহস্পতিবার দুপুর নাগাদ। এদিন তার স্ত্রী তার খোঁজ করতে গেলে ওই ব্যক্তির সিঁড়ির মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার স্বামীর দেহ। এই ঘটনার খবর পাওয়া মাত্র স্থানীয়রা রানীগঞ্জ থানায় পুলিশকে খবর দেয়। ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার পুলিশ। পুলিশ এসে দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে আসতে চাইলে মানুষজন সমগ্র ঘটনা তদন্তের পরই দেহ সেখান থেকে নিয়ে যাওয়া বলে দাবি করেন। এদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক উত্তেজনাময় পরিস্থিতির সৃষ্টি হয় এলাকায়। স্থানীয় এলাকার বাসিন্দাদের দাবি, এরূপভাবে কখনোই গৌতমের মৃত্যু হতে পারে না। তারা দাবি করেছেন কেউ বা কারা তাকে সেখানে খুন করে টাঙিয়ে দিয়েছে। এই ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সমগ্র ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন মৃত পরিবারের সদস্যরা। এদিকে মৃতের পরিবারের পরিজন ওই মৃতদেহ আটকে রেখে মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধানের দাবি করে ব্যাপক বিক্ষোভ দেখাচ্ছে এলাকায়। তাদের দাবি, এই ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান করে দোষীদের বিরুদ্ধে শাস্তি ব্যবস্থা গ্রহণ করুক প্রশাসন। খুন নাকি আত্মহত্যা, এই ঘটনার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ। সুব্রত বাউরি, LCW ইন্ডিয়া, রানীগঞ্জ। আচ্ছা, আপনি কি নতুন বাড়ি করছেন? এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন, কোথায় যাবেন, কাকে দেবেন এই কাজের দায়িত্ব? আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়ার। ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে, যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা। যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স, এক্সটেরিয়র, পেন্টিং, ফলস সিলিং, ফ্লোরিং, গ্লাস ওয়ার্ক, ইপসকি ফ্লোরিং, ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিং এর কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয়। তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে, যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা। ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নে সাজিয়ে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে। বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র। আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন 9748905581। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম।
সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান, তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের শর্টিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583। আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম।